কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিরুদ্ধে চেকলিস্টে জালিয়াতির অভিযোগের পর এবার নোটিশ জালিয়াতির অভিযোগ তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। ঢাকা তৃতীয় শ্রম আদালতে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন তিনি। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী বলছেন, সময় ক্ষেপণ করতে একের পর এক অভিনব কৌশল নেওয়া হচ্ছে। একই আবেদন বারবার করে বাদীদের বিব্রত করছে আসামিপক্ষ। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস সহ চারজনের বিরুদ্ধে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বাদী যেটা স্বাক্ষর করেছিল সেই নোটিশটায় আসলে কোনো অভিযোগ প্রমাণিত বা নাই বলেই সেটা গোপন করে একটা ভুয়া মিথ্যা বানোয়াট এবং জাল নোটিশ সাবমিট করেছে। এই জন্য চারজন ইন্সপেক্টর সহ সাতজনের বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধিতে 195 ধারার একের গ ধারা অনুযায়ী প্রসিডিংস ড্র করার জন্য কোর্টের কাছে একটা পিটিশন দিয়েছি।